त्र्यम्बकं यजामहे सुगंधे पुष्टि দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, শ্রাবণ মাস সম্পূর্ণরূপে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত মাস। এই পবিত্র মাসে অনেক ভক্ত কাঁধে বাঁক নিয়ে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসেন। আবার অনেকেই এই মাসের যে চারটি বা পাঁচটি সোমবার পড়ে সেই সোমবার সোমবার বাড়িতে বাবার মাথায় জল ঢেলে বিশেষ পূজা অর্চনা করে থাকে। শাস্ত্রমতে শ্রাবণ মাসের শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় শ্রাবণ সোমবারের ব্রত পালনে আমাদের সমস্ত প্রকার মনস্কামনা পূরণ হয়। এই শ্রাবণ মাসে অনেকেই প্রতিদিন, বিশেষত প্রতি সোমবার শিব পুজো করে থাকে। আবার অনেকেই মনস্কামনা পূরণের জন্য মহাদেবের ষোলো সোমবার ব্রতও পালন করে থাকে। সাধারণত প্রতি বছর শ্রাবণ মাসব্যাপী চারটি বা পাঁচটি শ্রাবণ সোমবার পড়ে। এবছর প্রথম সোমবারটি পড়েছে পয়লা শ্রাবণ 1429, ইংরাজির 18ই জুলাই 2022। তো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য আলাদা আলাদা বস্তু অর্পণ করতে হয়। তো এই প্রথম সোমবারে আমি বাবা মহাদেবকে কি নিবেদন করছি এবং কিভাবে বাবা মহাদেবের পুজো করছি, সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখানে আমি কাঠের জলচৌকির উপরে সাদা রঙের আসন বেঁধে আমি বাবা মহাদেবকে বসিয়ে নিয়েছি। আর বাবা মহাদেবের যেহেতু সাদা রং অত্যন্ত প্রিয়, তাই আমি সাদা রঙের একটি শাড়ি পরে আজকে বাবার পুজো করব। তো চলো সরাসরি পুজোয় চলে যাচ্ছি। তো পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি। হাতে গঙ্গা জল নিলাম, মাথায় তিনবার ছিটিয়ে নিলাম, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হাতে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর আমি সমস্ত সামগ্রী আগে সাজিয়ে রেখেছি বাবা পুজো করবো বলে, তো সমস্ত সামগ্রীতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, বাবাকে আমি স্নান করাবো। তো তার আগে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। মানে হয় প্রত্যেক সোমবারে একটি করে বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। তো আমি বাবার নামে একটি ঘিয়ের প্রদীপ এখানে জ্বালিয়ে দিচ্ছি। জয় বাবা মহাদেব, জয় বাবা বিশ্বনাথ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
পরিষ্কার পাত্রটি আমি নিয়ে নিয়েছি। এখানে আমি বাবাকে নামাবো এবং স্নান করাবো। আর বাবাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো পঞ্চামৃতটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে দুধ দিচ্ছি, তারপর দই দিচ্ছি, দিচ্ছি ঘি, দিচ্ছি মধু, দিচ্ছি শর্করা বা চিনি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা। তো এসো আমি বাবাকে নামিয়ে নিই। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় বাবা তুমি। এখানে দেখো বন্ধুরা, আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তার আগে এখানে ভস্ম আছে, এই ভস্ম আমি বেনারস থেকে নিয়ে এসেছিলাম। এই ভস্ম আগে আমি বাবার গায়ে ভালো করে লেপন করে দেব, তারপর আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। খুব ভালো করে আগে বাবার গায়ে ভালো করে লেপন করে দিচ্ছি আমি ভস্মটা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো এরপর দেখো, এখানে পঞ্চামৃত আমি আগেই বানিয়ে নিয়েছি। এবার আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। এরপর দেখো, এখানে শুদ্ধ জল রেখেছি, শুদ্ধ জল দিয়ে আমি পরিষ্কার করে একটু স্নান করিয়ে দিচ্ছি বাবাকে। নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবাকে এই পাথর বাটিটার উপরে আমার বসানো থাকে। তো এই পাথর বাটিটাও আমি একটু ঘি আর মধু দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো এই পরিষ্কার নরম কাপড়টাই আমি বাবা মহাদেবের গাটা সুন্দর করে মুছিয়ে দিয়ে বাবাকে আমি তুলে দিচ্ছি। প্রথমে নন্দীরাজকে তুলে নিচ্ছি, তারপর তুঙ্গনাথকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইটা আমার তুঙ্গনাথ হিসাবে আমি বাবাকে পুজো করে আসছি প্রথম থেকে। এই প্রসঙ্গে বলে রাখি, এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি এই পাথর আমি কিভাবে পেয়েছি, কিভাবে পুজো করছি। 2010 সালে আমার হাজবেন্ডরা কেদারনাথ তুঙ্গনাথ বেড়াতে গিয়েছিল। তো তুঙ্গনাথের যে মন্দির, তো মন্দিরের একটা কর্নার ছাড়া ছিল, তো সেইখান থেকে কয়েকটা পাথর আমার হাজবেন্ড নিয়ে এসেছিল। আমার মাকে একটা দিয়েছিল, আমার দিদিকে একটা দিয়েছিল, আর আমার কাছে একটা দিয়েছিল। তো সেই 2010 সাল থেকে আমি এই পাথরটিকে বাবা তুঙ্গনাথ হিসাবেই পুজো করে আসছি।
জয় বাবা তুঙ্গনাথ। আর এই যে বাবা স্নানের জলটা, এটা আমি আমার বাইরে যে মনসা গাছটা আছে ওই মনসা গাছের তলায় দিয়ে দেবো। বাবা স্নানের জল তুলসী গাছের তলায় দিতে নেই, মনসা গাছের তলায় দিতে হয়। তাহলে এসো, এবার আমি বাবা মহাদেবকে সিংহাসনে তুলে দিই। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, জয় নন্দী মহারাজের জয়, জয় বাবা তুঙ্গনাথ। তো আমি যখন বেনারস গিয়েছিলাম ওখান থেকে আমি এই চন্দনটা নিয়ে এসেছি, এটা কেশর চন্দন বলে। এই চন্দনটাই ওখানে বাবা মহাদেবকে মাখানো হচ্ছিল, তো আমি ওখান থেকে দেখেই আমি এই চন্দন কিনে নিয়ে এসেছি। এটা আমি বাবার কপালে পরিয়ে দেবো এই চন্দন। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এবার দেখো বন্ধুরা, এখানে একটি নতুন পৈতে আমি রেখেছি, এই পৈতেটা আমি বাবাকে পরিয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এবার এই বেলপাতাগুলি আমি বাবা মাথায় চড়াবো, তো প্রত্যেকটা বেলপাতায় আমি চন্দন লাগিয়ে নিচ্ছি। এই আকন্দ ফুলের মালাটি আমি বাবাকে পরিয়ে দিচ্ছি। প্রত্যেক সোমবার সোমবার তোমরা চেষ্টা করবে একটি করে আকন্দ ফুলের মালা বাবাকে পরানোর। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তো বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে তোমরা যে যতগুলি পারবে বেলপাতা বাবার মাথায় অর্পণ করার চেষ্টা করবে। 5টি, 7টি, 11টি অথবা 21টি বেলপাতা বাবার মাথায় চড়াবে, যে যতগুলি পারবে বেলপাতা বাবার মাথায় চড়াবে। বেলপাতাতে বাবা অত্যন্ত প্রসন্ন হন। তো আমি আজকে 7টি বেলপাতা বাবার মাথায় চড়াচ্ছি। চড়ানোরও একটা বিশেষ নিয়ম আছে, সেগুলো হচ্ছে বেলপাতার এই যে বোটার অংশটা একটু করে কেটে দিতে হয়, এই বৃন্তটা একটু কেটে দিতে হয়। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, প্রিয় ফুলগুলির মধ্যে হচ্ছে আকন্দ ফুলের মালা বাবার অত্যন্ত প্রিয়। বাবার আকন্দ ফুল খুব প্রিয়, আকন্দ ফুল, কলকে ফুল, ধুতরা ফুল বাবার খুব প্রিয়। তো এই প্রিয় ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল বাবাকে অর্পণ করার চেষ্টা করবে। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। আমার ফুল বেলপাতা চাপানো হয়ে গেছে, এবার আমি বাবার মাথায় জল ঢালবো। তো জল ঢালার জন্য এই কমন নুনটা আমি নিয়ে নিয়েছি, আর এতে দিলাম গঙ্গা জল।
একটু অগরু, বাবা স্নানের জলে একটু করে অগরু মেশানোর চেষ্টা করবে। একটু অগরু দিলাম, আর দিলাম সিদ্ধি, দিলাম সিদ্ধি। আর একটু পুষ্প দিয়ে দিচ্ছি। তো এসো আমি বাবার মাথায় জল ঢালি। আর বাবার মাথায় জল ঢালার একটাই মন্ত্র, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আজকের দিনে যে যতবার পারবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার চেষ্টা করবে। তো এসো আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে বাবার মাথায় জল ঢালি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যু মুক্ষিমামৃতা। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষিমামৃতা। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। এখানে আতপ চাল আছে, এর অখণ্ড আতপ চাল আছে। বাবার মাথায় জল ঢালার পরে অখণ্ড আতপ চাল বাবার মাথায় নিবেদন করতে হয়। এই চালগুলির মধ্যে যেন একটু ভাঙা বা ইয়ে না থাকে, সেটা একটু বেছে নিতে হবে চালগুলি। তো এসো আমি বাবার মাথায় আতপ চাল নিবেদন করি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম নন্দী মহারাজ। এখানে দেখো আমি জপ রেখেছি। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এক একটি শস্য বাবার মাথায় নিবেদন করতে হয়। তো প্রথম সোমবারে বাবার মাথায় জপ নিবেদন করতে হয়। সমস্ত রকম দুর্ঘটনা বা সংকট থেকে আমরা যেন উদ্ধার পাই, তার জন্য বাবার মাথায় জপ নিবেদন করা অত্যন্ত শুভ। নম শিবায়, 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 নম শিবায়। আর বাবার মাথায় জল ঢালার পরে একটি ষোলো আনা বাবাকে চড়াতে হয়। তো এই ষোলো আনা আমি বাবার কাছে চড়িয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। সোমবার বাবার মাথায় জল ঢালার পরে একটি অখণ্ড ফল বাবার মাথায় চড়ানো খুব শুভ বলে মনে করা হয়। তার মধ্যে বেল যদি একটা বাবাকে চড়ানো যায় খুব শুভ। তো যে কোনো ফল যদি পাও, না হলে যদি বেল না পাওয়া যায়, তো যে কোনো মৌসুমি ফল বাবার মাথায় চড়াতে হয়। তো এখানে আমি তিনটি অখণ্ড ফল রেখেছি, আমি বাবার কাছে নিবেদন করে দিচ্ছি। নম শিবায়, এটা আমার গাছে রাম। তো বাবাকে নিবেদন করলাম। এরপর বাবাকে একটু মিষ্টান্ন নিবেদন করব। ফল নিবেদন করার পরে একটু মিষ্টান্ন বাবাকে দিতে হয়। যে কোনো মিষ্টান্ন অথবা সাদা বাতাসাও বাবাকে নিবেদন করা যায়। আরতি করার জন্য পঞ্চ প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি Oh,
আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় শিব সৌ, জয় শিব সৌ, জয় শিব সৌ।